দেখো, আমরা মেলায় যাচ্ছি, মেলায় যাবো বলে পুরো রেডি হয়ে গেছি দুজনেই। তারপরে তোমাদের সাথে মেলায় গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। পড়ে যেতাম ওই জায়গাটায়। গর্ত মুক্ত করা, পরিষ্কার করানি কেন মাঠটা? এদিকটা এদিকটা একটু দেখে যাই। জায়গা জায়গা এত কত কোন কানে ক্যামেরা তো। ভিডিও স্টার্ট হয়েছে। একটা রিলস করবো এখানে। মেলা পরিবেশ বিশেষ করে বলি, এই মেলায় কিন্তু কোনো আজ থেকে আসুন, আপনাদের সবাই মেলা ভালোবাসি, মিলন মেলা, তাই আমরা এই মেলার আয়োজন করি। মেলা বেশি বড় হয় নগর হচ্ছে, এইবারে মেলা থেকে এত ভালো অডিয়েন্স আছে, আমারও খুব ভালো লাগে। মিলন মেলা দিন থেকে আসতে পারছি, আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যতীন্দ্র নগর হচ্ছে সম্মানী সম্পর্কে আগে ঘুরে নিই, তারপর জানাবার নিবি মেলাটা কভার করি। এই আরবেন গুলো নিবে যে পেছানো পেছানো দেয়, এই ডিজাইন গুলো আমি ওই দিন গুলো খারাপ লাগে।
এদের মধ্যে খুব ভালো লাগছে আপনারা আমাদের সঙ্গে যেভাবে আপনারা সহযোগিতা করছেন ধন্যবাদ জানাই। আমাদের মেলা করার জন্য খাওয়া দাওয়া করে দিয়ে গেলে ভাই আপনার জন্য ওপেন হয়ে আছে খুব সুন্দর সন্ধ্যায় অনেক মানুষ আমাদের করছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। মেলা আমাদের চলবে এইভাবে থাকবেন তাহলে এত সুন্দর অনুষ্ঠান আমরা উপহার দিতে পারবো আমরা আবার চলে যাবো নেতা কেননা আমাদের অনুষ্ঠান চলবে সঙ্গে থাকবেন আর আমার আমরা চলে যাবো আর কিছুক্ষণের মধ্যে আবার ডান্সের প্রোগ্রামে আমাদের দিদি কোনটা ওইটা ওই পুতুলটা কত দাম? এই লাল বাটিটা ভালো লাগছে না আপেলের মতন লাগছে না ওই যে লাল বাটিটা এই বাটিগুলো কত এই যে হলুদ না হয় না আমাদের এরকম এই বাটিটা কিরকম দাম আছে? কি হবে এটা পেনে কি করবি রিং নেই রে রিং এর মধ্যে কোথাও পাচ্ছি না
থেকে এই দেখে আমি একটা এরকম বালা নেব আমার হাতে হলে হবে। এটা কি পায়ের গোড়ালি ঘষার জন্য? যাদের ঘষার জায়গা নেই সিমেন্টে তারা পায়ের গোড়ালি ঘষে। এটা কি চারটে একবারে সেট? ও দুটো সেট, কত দুটো? এ পাগলি বন্ধু ফোন করছে, বাজার দোকান দোকানটা পুরো কভার করে দিলাম। তুই দোলনা চড়বি? কি দোলনা, একা চড়তে হবে, চড়বি? কোন দোলনা? তুই পয়সা দিয়ে সব সব কিছুর পয়সা আমি দেবো না, দোলনা না আমি চড়বো না। কোন জিলাপি খাবি? মেলার দোকান এখানে থাকো, এই ভিডিওর মধ্যে ইয়ে করা যায় তো। তো আমরা এখন এই বাড়ি ঢুকছি, চলে এসেছি মেলা থেকে ঘুরে, অনেক কিছু কিনেছি, বাড়িতে গিয়ে সব দেখাবো, অনেক কিছু কেনাকাটা হয়েছে। ঠিক আছে চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে কী কী কিনেছি সেগুলো দেখাবো। টাটা। এই এখন মেলাতে কিনেছি এই চিরুনিটা কিনেছি, এই কানেরটা কিনেছি, আর আমার মেয়ে কল কিনেছে, আর তোমার এই এই পেনটা কিনেছে, আমি এই চুড়িটা কিনেছি, এই চুড়িটা কিনেছি, এই হেয়ার ব্যান্ড কিনে দিয়েছি ওকে, আর ও এই টিফিন টিফিনগুলো কিনেছে, এই যেগুলো স্কুলের জন্য টিফিন কিনেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, মেলায় তো গেলে জানোই তো যে জিলাপি মালপোয়া এইসব কিনতে হয়, যে মালপোয়া কিনেছি, মানে এগুলো এগুলো থাকে, এগুলো এইগুলো যদি মেলায় গিয়ে না খাই তাহলে আর মেলায় গিয়ে কী খেলাম। তারপরে এই যে দেখো, এই যে ছোট ছোট যে আড়াই প্যাচের জিলাপি, সেই জিলাপি, আর তোমার আমার মেয়ে বললো গজা খাবো, সেই সেই গজাটা 100 টাকা না 350 টাকা বললো, কানে কি কম শুনিস? হ্যাঁ ওই মেয়েটা জিজ্ঞাসা করলো না 350, বলে লাস্ট 300 টাকায় দেবো বলছি, এই গজাগুলো কিনেছে। এই কোটোটা কিনেছি, আমার আবার কোটো ফোটো কেনার খুব শখ আছে, এই কোটোটা আমার খুব ভালো লেগেছে, কোটোটা এটা আমি কিনেছি।